স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা মাধ্যমিক হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন অধ্যায়ের 6 নম্বর সৃজনশীল 6-এর ক নিয়ে আলোচনা করব। এখানে কোশ্চেনে বলা হয়েছে যে অপরিশোধিত সাপ্লাইজের মূল্য নির্ণয় করতে। আমরা আসলে কোশ্চেন শুনে বুঝতে পারতেছি যে কোনো কিছু একটা আমরা কিনছিলাম, ধারে ক্রয় করা হয়েছিল এবং তার কিছু অংশ টাকা আমরা পরিশোধ করছি আর কিছু পরিশোধ করিনি। তো কোশ্চেনটা হচ্ছে যে কি পরিমাণ টাকা আমরা পরিশোধ করিনি, এটাই চাইছে। তো দেখি, আমরা কোশ্চেনে বলছে যে অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য। অফিস সাপ্লাইজ হচ্ছে এক ধরনের সম্পদ, এই সম্পদটা আমরা বাকিতে ক্রয় করছিলাম এবং একটা সময় এসে কিছু পরিমাণ পরিশোধ করে দিছি। এখন যেই অংশটুকু আমরা পরিশোধ করি নাই সেটাই খুঁজে বের করতে বলছে এবং সেই অংশটাই নির্ণয় করতে বলছে। তো আমরা কোশ্চেনে লিখব 6-এর ক, অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করা হলো। আমরা কোশ্চেনের কোথায় অফিস সাপ্লাইজ লেখা আছে আমরা এটাকে খুঁজে বের করব। দেখো, তোমরা কোশ্চেনে যদি খেয়াল করো দেখতে পারবা 21 তারিখে বলা আছে। আমরা তারিখের ঘরে শুরুতে সাল লিখবো, এটা তো জানোই, এরপরে মাস, এরপরে তারিখের নাম। 21 তারিখে বলা আছে যে ধারে অফিস সাপ্লাইজ ক্রয়, এটা আমরা লিখবো 17,000। এরপরে আবার দেখবো কোথায় এটা পরিশোধ করছে। এরপরে দেখো 31 তারিখে বলা হয়েছে যে অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ। দেখো, আমরা অফিস সাপ্লাইজ কিনছিলাম 17,000 এবং এর 10,000 টাকা পরিশোধ করে দিয়েছি, তাহলে পরিশোধ করি নেই কত, 7,000। এরকম সাপ্লাইজের জায়গায় সম্পদ থাকতে পারে, আসবাবপত্র থাকতে পারে, যে কোনো কিছুই যদি বলে যে অপরিশোধিত মূল্য কত, আমরা প্রথমে খুঁজে বের করবো যে এটা কত কত দিয়ে কিনছিলাম। আমরা প্রথমে কিনছি হচ্ছে 17,000 টাকা এবং একটা সময় এসে আমরা 10,000 টাকা পরিশোধ করে দিছি, এর মানে হচ্ছে 7,000 টাকা পরিশোধ করিনি, এটাই হচ্ছে অ্যান্সার। অপরিশোধিত মূল্য হচ্ছে 7,000। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।